নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা জানাই। 2023 আপনি যদি 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে আপনার ক্ষেত্রে এই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ এ বছর 2023, 9 মানে হচ্ছে মঙ্গল, এই সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে 9, 18 এবং 23। এবং 2023 এটা হচ্ছে কেতুর বছর, অর্থাৎ আপনি 9 তারিখ, যে কোনো মাসে 9, 18 এবং 27 যদি জন্মগ্রহণ করেন, আপনি জানবেন আপনি মঙ্গল গ্রহে আওতায় জন্মগ্রহণ করেন। মঙ্গল আমাদেরকে কী দেয়? মঙ্গল আমাদেরকে এনার্জি দেয়, মঙ্গল আমাদেরকে সাহস দেয়, পরাক্রম দেয়, মঙ্গল আমাদেরকে ভূ সম্পত্তির মালিক কিন্তু বানায়, একাধিক প্রপার্টি। আপনার যদি মঙ্গল জন্মছকে ভালো থাকে বা আপনার যদি 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে জন্মগ্রহণ হয়, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। আপনার জীবনে সম্পত্তি কিন্তু আপনার জীবনে আসবেই আসবে 9, 18 এবং 27 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন। তো 2023 বছরটি কেতুর বছর, যে 6টি আপনার বড় ঘটনা ঘটতে চলেছে সেই 6টি ঘটনা নিয়েই আমি আলোচনা করব। আবারও বলছি, 2023 প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুর যেন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। ঈশ্বর আপনাদের যা অপূর্ণ রেখেছে 2023-এ যেন আপনার সম্পূর্ণটা পরিপূর্ণ কিন্তু করে দেয়, আমি এটাই ঈশ্বরের কাছে কামনা করি। দেখুন, এই যে 9, যে কোনো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 9, 18 এবং 27 এই তারিখগুলোর মধ্যে যদি আপনি জন্মগ্রহণ করেন, 2023-এ 6টি বড় সুসংবাদ আপনাদের আসতে চলেছে। নাম্বার 1, আপনাদের ক্ষেত্রে যারা চাকরির চেষ্টা করছেন, দীর্ঘদিন চাকরির প্রচেষ্টা করছে, প্রচুর মানে ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, যা বারবার হতাশা আসছে, বারবার আঘাত পাচ্ছেন, চাকরির সম্ভাবনা বাড়বে 9, 18, 23। এবং এর পাশাপাশি আপনি 9, 18, 23 যদি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় পূর্ণ মাত্রায়, ভাগ্য কিন্তু আপনাদের সাথ কিন্তু দিবে। এবং এবছর আপনাদের প্রপার্টি থেকে, নিজস্ব সম্পত্তিগত দিক থেকে এবং গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান কিন্তু হবেন। সম্পত্তি এবং গোল্ড থেকে আপনারা কিন্তু লাভবান হবেন, আপনি যদি 9, 18 এবং 27। এরপরে আসি আপনাদের ব্যবসা, যারা ব্যবসা করছেন, বিশেষ করে লোহার ব্যবসা, আপনার ইট ভাটার ব্যবসা করছেন, সিমেন্টের ব্যবসা করছেন, আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। বা যারা ফাস্টফুডের বিজনেস করছেন, যেখানে হিট দিয়ে কিছু করতে হয়, আগুনের সংযোগ আছে, সেই ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দিবে। এবং এবছর আপনাদের শুভ বিবাহ এবং সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ, শুভ বিবাহ এবং সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে জন্মগ্রহণ করেন, সেক্ষেত্রে 2023 আপনাদের জন্য কিন্তু এই বার্তাগুলো কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি যে কোনো মাসে 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখে যদি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে যারা ল্যান্ড রিলেটেড জমি জায়গা কেনা বেচা, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন বা বিল্ডার, আপনার ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাগুলো কিন্তু দুর্দান্ত চাঙা কিন্তু হতে কিন্তু চলেছে। এবং যাদের ক্ষেত্রে মামলা মকদ্দমা চলছিল, বিশেষ করে এই জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু রিলিফ পেতে কিন্তু চলেছেন। আপনি যে কোনো মাসের 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে
এর পাশাপাশি আমি আরেকটি কথা বলি, আপনি 9, 18 এবং 27 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, আপনার ক্ষেত্রে এবছর বিদেশ যাত্রা বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতেন করবেন ভাবছেন বিদেশের মাটিতে দাঁড়িয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। লিখে রাখুন, বিদেশ যাত্রা বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। 9, 18 এবং 23 তারিখে যদি 9, 18 এবং 27 তারিখে যদি আপনি জন্মগ্রহণ করেন, এবং এবছর আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণ যোগও কিন্তু দেখা যাচ্ছে 9, 18, 23, এবং পরিবারে একটা সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে 2023 সালে। আপনি 9 তারিখ, 18 তারিখ এবং 27 তারিখে যদি জন্মগ্রহণ করেন, বড় ধরনের একটা শুভ সংবাদ আপনার পরিবারে কিন্তু আসতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। 9, 18 এবং 27 তারিখে জন্মালে 2023 কী রেজাল্ট পেতে চলেছেন, ভিডিওটি এই পর্যন্ত। নমস্কার।